দেশের সেরা বিজ্ঞান ক্লাব হিসেবে উত্তরবঙ্গ থেকে একমাত্র মনোনীত হয়েছে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। উল্লেখ্য, সারা বছরের বিভিন্ন বিজ্ঞান ও পরিষেবা সংক্রান্ত কর্মকাণ্ডের উপর ভিত্তি করে ভারত সরকার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীন বিজ্ঞান প্রসার দেশের হাজার হাজার বিজ্ঞান ক্লাবগুলোর মধ্যে থেকে সেরা 100টি বিজ্ঞান ক্লাবকে বেছে নিয়েছে। দেশের সেরা বিজ্ঞান ক্লাব হিসেবে এর মধ্যে রাজ্যের মাত্র 2টি বিজ্ঞান ক্লাব সুযোগ পেয়েছে, যার একটি দক্ষিণবঙ্গের এবং আরেকটি উত্তরবঙ্গের। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত বলেন, ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীন বিজ্ঞান প্রসার সারা দেশের বিভিন্ন রাজ্যে অবস্থিত বিজ্ঞান ক্লাবগুলির নজরদারি ও দেখভাল করে। এর মধ্যে রাজ্যের মাত্র 2টি বিজ্ঞান ক্লাব সুযোগ পেয়েছে। উত্তরবঙ্গ থেকে একমাত্র মনোনীত হয়েছে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। তিনি আরও বলেন, সারা উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ির মানুষের কাছে এটা গর্ব ও আনন্দের বিষয়। সারা বছর বিভিন্ন বিজ্ঞান ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডের নিরিখে এই শিরোপা বলে জানান জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত। এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমরা জলপাইগুড়ির আপামর জনসাধারণের কাছে এই এবং গোটা জলপাইগুড়ি নয় উত্তরবঙ্গের মানুষের কাছে আমরা এই আনন্দ ভাগ করে নিতে চাই। সেটা হচ্ছে যে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব ভারত সরকারের যে বিজ্ঞান প্রযুক্তি দপ্তর আছে তার ভিপনেট ক্লাব বলে গোটা ভারতবর্ষে ওদের প্রায় 1500 ক্লাব এরকম গোটা দেশে ছড়িয়ে আছে বিজ্ঞান ক্লাব, যাদেরকে তারা রেজিস্টার করেছেন আর কি। তো যারা করেন এটা দেখেন সেটা হচ্ছে বিজ্ঞান প্রসার, যেটা ভারতের বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের অধীনে। তো তাদের প্রতি বছর তারা প্রায় 100টা গোটা সারা দেশের সেরা বিজ্ঞান ক্লাবকে তারা বেছে নেন। আমরা খুব সৌভাগ্যবান যে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব আমরা এই 100তে স্থান পেয়েছি গোটা দেশের মধ্যে, এবং সারা পশ্চিমবঙ্গে মাত্র 2টো বিজ্ঞান ক্লাব এই সুযোগ পেয়েছে, তার মধ্যেও আমরা এই 2টোর মধ্যে একটি আছে, এবং উত্তরবঙ্গে একমাত্র আমাদের সংগঠনটাই আছে সেরা বিজ্ঞান ক্লাব গোটা ভারতবর্ষেরই।